টপ হেডলাইনস। গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তাকে আলকাদি ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করেছে রেঞ্জার্স। সেখান থেকে তারা তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদে 144 ধারা জারি করেছে পুলিশ। পক্ষান্তরে ইমরান খানের দল পিটিআই তাৎক্ষণিকভাবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মুখ খুলতে পারবেন না কোনো রাজনৈতিক নেতারা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ এই রায়দান করেছে। মামলার বিচার্য বিষয় নিয়ে এখন থেকে কোনো রাজনৈতিক নেতারা মুখে শব্দ উচ্চারণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী দেশের বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই নবীনের সঙ্গে নীতিশের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। শোনা যাচ্ছে আগামী 18 মে দিল্লির বুকে বিরোধী দলগুলির প্রথম সারি নেতাদের একত্রিত করে মেগা বৈঠকের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যে ঘুরছেন নীতিশ। অ্যাকশন মোডে দেশ বিদেশের আদালত। মামলা চলাকালীন কোনো বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করতে পারবেন না ভারতের রাজনৈতিক নেতারা। ভারতের সর্বোচ্চ আদালত এমন নির্দেশ জারি করার পর এবার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে আদালতের বিচার্য বিষয় নিয়ে কোনো তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবেন না তিনি। মধ্যপ্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনায় 22 জনের মৃত্যু, আহত হয়েছেন বহু যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। গুরুতর আহতদের 50,000 এবং অল্প আহতদের 25,000 টাকা ঘোষণা। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কসবায় লিফট ছিঁড়ে মৃত্যু হলো চিকিৎসকের, নাম চৈতালি মিত্র। কলকাতার কসবার একটি নার্সিং হোমে লিফট ছিঁড়ে আহত হয়েছেন মিত্র দম্পতি। ঘটনার পরেই বাইপাসের ধারে এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলে সেখানেই মৃত্যু ঘটেছে মহিলা চিকিৎসক চৈতালি মিত্রের। তার স্বামী অনির্বাণ মিত্র এখনো সংকটজনক বলে খবর। রবীন্দ্র জয়ন্তীতে ঠাকুরবাড়িতে এসে প্রণাম অমিত শাহের। কলকাতায় রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঙালিয়ানা ছোঁয়া রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাদা পাজামা পাঞ্জাবির উপর লাল মাটি রঙের জ্যাকেট, সঙ্গে বুটিক এবং কাঁথা স্টিচের উত্তরীয় পোশাকে একেবারেই সাবেকি আনা। ত্রিপুরায় পাচারের পথে বাজারিছোড়া থানাধীন চোরাইবাড়ি পুলিশ হাতে ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই কন্টেইনার গাড়ি। 8টি কার্টনে মোট 640 বোতল অবৈধ নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, যার কালোবাজারি মূল্য 6 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। আটক চালক এবং সহচালক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। কবিগুরুকে শ্রদ্ধা জানালো সীমান্তবাসী। করিমগঞ্জ পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের কর্মকর্তারা কবিগুরুকে শ্রদ্ধা জানান। শম্ভুসাগর পার্কে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মালা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রবীন্দ্র জয়ন্তীতে জঞ্জাল মুক্ত হতে পারলেন না রবীন্দ্রনাথ, অভিযোগ কংগ্রেস নেতা কমলাক্ষ দে পুরকায়স্থের। গুয়াহাটিতে সাংস্কৃতিক সঞ্চালকালয়ের অধীনে জায়গাটিতে বিশ্বকবির মূর্তির সামনে রয়েছে স্তূপাকৃত মাটি। 25শে বৈশাখের দিনেও সরলনা মাটি গুলি। দপ্তরে বসে বসে গায়ে তেল হয়ে গেছে কর্মীদের, বললেন বিধায়ক কিশোর বর্মন। সোনামুড়ায় আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন না করেই চলে গেলেন অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক কিশোর বর্মন। বদরপুরে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ যোজনা সড়কে শিলান্যাস করলেন বিধায়ক পুত্র রাজা। 70 বছর পরে এই রাস্তাটি নির্মাণ হয় বেজায় খুশি এলাকার জনগণ। সকলের দোয়া এবং আশীর্বাদে অনেকটাই সুস্থ রয়েছেন বিধায়ক, জানালেন পুত্র জাভেদ জামান রাজা। অশান্ত মণিপুরে বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আসামের 200+ লরি চালক। বিগত 3 মে থেকে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের জন্য লরি নিয়ে সড়কে আটকে আছেন লরি চালকরা। শিলচর লরি চালক সংস্থার লক্ষ্মীপুর লালপানি শাখার কর্মকর্তারা শ্রমিকদের উদ্ধারের আবেদন জানান আসাম সরকারকে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং শিলচর পৌরসভার উদ্যোগে শিলচরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। বক্তৃতা, আবৃত্তি, নৃত্য, গান পরিবেশন করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। আলগাপুর মোহনপুর সড়কে খাস জমি ছেড়ে দিতে আহ্বান জেলা পরিষদ সদস্য নুরুলের। তিনি বলেন শ্রীকোনা ভায়া মোহনপুর এবং কুয়ারপাড় পূর্ত সড়কের কাজ সম্পন্ন হলে এলাকায় যোগাযোগের ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা জুড়ে উদযাপিত রবীন্দ্র জয়ন্তী। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার কুঞ্জপন এলাকার রবীন্দ্র কাননে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা। সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর অম্বিকাপট্টি এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন। পুরসভার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং শীঘ্রই জেলা প্রশাসনের সাথে বৈঠক করে আলোচনা করবেন বলে জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। খারুপেটিয়ায় আইপিএল জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান। পুলিশ আটক করেছে 3 জুয়ারিকে। ধৃতরা হল আবু আলী, মুস্তাফিজুর রহমান এবং আইনুল হক। তাদের কাছ থেকে নগদ 25,000 টাকা, 3টি মোবাইল ফোন, 1টি ব্যালেনো গাড়ি এবং 1টি স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ ফাকুয়া সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টর গঠিত। চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত ননি গোপাল দাস। ভাইস চেয়ারম্যান পদে
হ্যাট্রিক আব্দুল মতিনের। আনুষ্ঠানিকভাবে সদস্যদের হাতে শংসাপত্র তুলে দিলেন রিটার্নিং অফিসার সুব্রত দে। সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের শনবিল, আর সেই শনবিলের আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোয়ার্টার নির্মাণে দুর্নীতির অভিযোগ। জঙ্গলাকীর্ণ, নোংরা, ভাঙা এবং সেই কোয়ার্টারের তৎকালীন ভারপ্রাপ্ত ঠিকাদার কতটুকু গুণগত মান ঠিক রেখেছেন সেটা সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে ফুটে ওঠে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে শহরের সেটেলমেন্ট রোডের বাসিন্দা নিয়তি দেবের মৃত্যুকে কেন্দ্র করে মিতার পুত্র সহ কয়েকজনের বিরুদ্ধে বেধড়ক মারপিটের অভিযোগ আনেন চতুর্থ শ্রেণী কর্মী নজমুল হক। আজ সেই বিষয়ে প্রতিবাদ জানিয়ে তারা ধর্ণায় বসেছিলেন। উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আইসিইউ বিভাগের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দেন নজমুল। শিলচর আশ্রম রোড বাজারে অগ্নিকাণ্ড। স্টিলের আলমারি এবং কাঠের সামগ্রী তৈরি কারখানার তিনটি কোয়ার্টারে অগ্নিকাণ্ড। আসবাবপত্র সহ কারখানার মেশিন পুড়ে ছাই হয়ে যায়। ইন্স্যুরেন্সের টাকা পেতে কারখানার মালিক নিজে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। ফের চালু হলো দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে শ্রীনগর এবং বাংলাদেশের ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাট। হাটের শুরুতে দুই দেশের আধিকারিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। দুই দেশের 27 জন করে 54 জন দোকানে পসরা নিয়ে বসেন সীমান্ত হাটে। সপ্তাহের প্রথমে প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হাট খোলা থাকবে। মণিপুর রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে এবার আওয়াজ উঠল ত্রিপুরা থেকে। যৌথভাবে সে রাজ্যে শান্তি সম্প্রীতি স্থাপনের আবেদন জানায় টিএসএফ, টিএম সাইকো এবং ত্রিপুরা ঝাড়খণ্ডী সমাজ উন্নয়ন সমিতি। মঙ্গলবার একসঙ্গে এই তিনটি সংগঠনের নেতৃত্বে আগরতলা প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান।